আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে, যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে শিং মাছ রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ টমেটো নরম করে ভেজে নিয়েছি, তারপর সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে মাছ দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো শিং মাছে আমি একটু ঝোল ঝোল করব, এই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু সবাই জানি শিং মাছের ঝোল খাওয়া অনেক উপকার। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এবার রান্না করে নেব। তো আমার শিং মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে। তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা পেস্ট, রসুন পেস্ট। এবার হলুদ মরিচ ধনিয়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমি মাছটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে, একই মশলাতে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। তো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসলে মাছটা দিয়ে দেব। তো বলক চলে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এভাবে সাজিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর এখানে আমি ছোট মাছ নিয়েছি, ছোট মাছটা শাক দিয়ে রান্না করব। তার জন্য মাছটা ভেজে নিচ্ছি, তবে মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে, তা না হলে মাছটা কাটা কাটা লাগবে। এবার রান্নার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা পেস্ট, রসুন পেস্ট, হলুদ মরিচ, ধনিয়া দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি শাক দিয়ে দিচ্ছি। শাকটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এটা কিন্তু চাল কুমড়োর শাক, ডগা আর কচি কচি পাতা দিয়ে আমি ছোট মাছ দিয়ে একটা শাকের চটচটি তরকারি রান্না করব। তবে এই শাকটা কিন্তু আমি আগে কখনো খাইনি, এবার প্রথম রান্না করেছিলাম, তবে খুব ভালো লেগেছে। না বললে কেউ বুঝতেই পারবে না যেটা চাল কুমড়ো শাক। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে।
তো শাকটা কষানো হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ পানি দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে দিয়ে উপরে মাছ দিয়ে দেব। তে মাছটাকে নাম হচ্ছে নারকেলি মাছ, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো রান্না হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন শাকটা কতটা সুন্দর হয়েছে, একদম সবুজ নরম তুলতুলে, দেখতে যেমন হয়েছে খাইতে তার চাইতে বেশি মজা হয়েছিল। আর ইলিশ মাছের তরকারিটাও আমার হয়ে গেছে। তো আজকে সবগুলো তরকারি অনেক মজার হয়েছিল। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর ভালো মন্দ দুটোই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন, আর ভুল হলে ক্ষমা করে দিবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।